নির্বাচন কমিশনের নির্দেশনায় আজকে থেকে 10ই জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকব। 7 জানুয়ারি নির্বাচন হবে না। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। আগামী 7 জানুয়ারি দেশে কোনো নির্বাচন হবে না। কমিশন সবার কথা চিন্তা করে সমস্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেছে, নির্বাচন স্থগিত করেছে কমিশন। বিকালে গণমাধ্যমকে এসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যা মুখোমুখি অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং খেলাপথ মজলিসের নেতাগণ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অবৈধ সরকার, নিজেদের সরকার অবৈধ সরকার, নিজেদের সরকার আল্লাহ না গোলা মারা দেয়, আল্লাহ না ডুবছ করে, আল্লাহ না বিচার করে। অবাক করে দিয়েছে। এদিক দিয়ে মাঠে নেমেছে বিজেপি। হ্যাঁ প্রিয় দর্শক, বাংলাদেশের 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একেবারে টান টান উত্তেজনা বিরাজ করছে। প্রিয় দর্শক, 7ই জানুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেই তথ্য আমরা শুনব। তার পূর্বে বিজেপি কেন নেমেছে, তাদের কি উদ্দেশ্য, চলুন আমরা বিজেপির মুখে অতি সংক্ষেপে তাদের বক্তব্যটি শুনে আসি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় আজকে থেকে 10ই জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকব। প্রতিটি জেলায় এবং প্রতিটি জায়গায় আমাদের বেস ক্যাম্পের মাধ্যমে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করব। এই মোবাইল স্ট্রাইকিং ফোর্সগুলো যে কোনো ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করতে সক্ষম এবং নিরাপত্তা নিশ্চয়তা কল্পে আমাদের মোবাইল প্যাট্রোলগুলো কাজ করবে। আপনারা যে টহল দিচ্ছেন, আপনারা কি কি মনে করছেন নির্বাচনী পরিবেশটা কেমন বা কোনো প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা? পূর্ব থেকে কিছু ধরনের ঘটনা ঘটছিল, আপনারা দেখেছেন কিছু জায়গায় ট্রেনে নাশকতা হয়েছে, বাসে আগুন দিয়েছে। বিজেপি সবসময় মোতায়েনের জন্য প্রস্তুত আছে এবং আজকের থেকে যেহেতু আমরা মোতায়েন সম্পূর্ণভাবে হয়েছি, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি এবং খেলাপথ মজলিসের নেতাকর্মীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং খেলাপথ মজলিসের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। আজকে খেলাপথ মজলিসের নেতাকর্মীরা নির্বাচন বাতিলের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি করছে, এই বিক্ষোভ কর্মসূচি বাইতুল মোকাররমে পুলিশ আটকে দিয়েছে ব্যারিকেড দিয়ে এবং এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে তারা রয়েছে। সামনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করছে নেতাকর্মীরা, খেলাপথ মজলিসের নেতাকর্মীরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, তবে পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, রাস্তা দিয়ে এই মুহূর্তে আটকে দিয়েছে। সাত জানুয়ারি নির্বাচন হবে না। এবার আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলাদা আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। নির্বাচনের 11 দিন আগে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল। 27 ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ 6 জন উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ইইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 2014 ও 2018 সালের নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে, সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তারা আরও বলেন, মূলত বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা ভাগ বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার। বিদেশিদের চাপে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে প্রায় প্রতিটি আসনে নৌকার পাশাপাশি দলের লোকদের ডামি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আওয়ামী লীগ। এর আগে দুপুর 12টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইউএর একটি প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষ থেকে অংশ নেয় চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। এছাড়াও গত 19 ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার উপস্থিত ছিলেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সিলেটস্থ বাসায় হাজির হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। 27 ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের বাসায় একান্ত বৈঠকে বসেছেন তারা। এসব বৈঠকে 7 জানুয়ারি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে কৌতূহল। নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। 2014 ও 2018 সালের নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা আরো অভিযোগ করে বলেন, সরকার যে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য প্রমাণও দেয়া হয়েছে। ইউ প্রতিনিধি দলকে বিএনপির নেতারা বলেন, 2014 ও 2018 সালের মতো এবারও আরেকটি সাজানো পাতানো ও আসন ভাগাভাগির নির্বাচন হতে যাচ্ছে। যাকে ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি সহ বিরোধী দলগুলো একতরফা ভোট বর্জন করায় মূলত বিদেশিদের চাপে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে প্রায় প্রতিটি আসনে নৌকার পাশাপাশি দলের লোকদের এই ডামি স্বতন্ত্র প্রার্থী করেছে আওয়ামী লীগ। অভিযোগ করে বলেন, আগামী সংসদে বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা ভাগ বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার, কিন্তু জনগণ এই একতরফা নির্বাচন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। সে কারণে ভোটারদের কেন্দ্রে আনতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও ইউ প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। এর আগে দুপুর 12টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইউ প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। এছাড়া গত 19 ডিসেম্বর ইউ প্রতিনিধি দল চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। 2 ডিসেম্বর মঈন খানের নেতৃত্বে ইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপির। আজকে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করব। বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে নাটক হচ্ছে এটি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। এই প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি তার নিজ আসনে গতকালকে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে যে বিশেষজ্ঞ দল এসছে তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যে এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে। এটাই হেডলাইন করেছে ডেইলি স্টার, প্রকাশিত হয়েছে 28 ডিসেম্বর 2023। এমন নির্বাচন করবে বাংলাদেশ যা দেখে দুনিয়ার সবাই শিখবে, সত্যি কথা বলেছেন তিনি, একেবারেই সত্যি কথা বলেছেন। সারা বিশ্বে এ ধরনের কোনো নির্বাচন হয়েছে এমন শোনা যায় না। এমনকি যেই মডেল এবার ফলো করা হচ্ছে বাংলাদেশে, চায়না মডেল কিংবা অনেকে বলছে কম্বোডিয়ান মডেল, এই দুটো দেশেও কিন্তু নিজ দলের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী বা স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বা চায়না কমিউনিস্ট পার্টি বনাম চায়না কমিউনিস্ট পার্টির নির্বাচন খেলা, এটা কিন্তু সেই দেশগুলোতেও হয়নি। সুতরাং এটি এমনই একটি অভূতপূর্ব নির্বাচন যেটি দেখে বিশ্ব শুধু তাক লাগবে তা না, এই ধরনের দেশ যারা আছে, যারা আসলে মানে একক দল হিসেবে, এক নায়কতন্ত্র হিসেবে ফ্যাসিজম প্রতিষ্ঠা করবার একটা মানে চর্চা হিসেবে বাংলাদেশকে একটি চমৎকার মডেল হিসেবে নিতে পারে। প্রিয় দর্শক, যারা আমাদের সম্পর্কিত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 7 জানুয়ারি নির্বাচনের ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান যে এই নির্বাচনে সত্যি কি হবে কি হবে না। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।